বেবি নাজনীন একটি আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মোহতারাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি উজু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছি, কিন্তু ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গেছে, আসলে স্বপ্নটার কি ব্যাখ্যা? খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যদিও বা স্বপ্নে উজু করা, সালাত আদায় করা, সিয়াম সাধনা করা, ইবাদত বন্দিগিতে মগ্ন থাকা নিয়ে আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, এবং স্পেশাল এক একটা স্বপ্নর এক একটা ব্যাখ্যা নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। বিশেষ করে উজু দেখতে কি হয়, হজ দেখলে কি হয়, কোরবানি করতে দেখলে কি হয়, নামাজ পড়তে দেখলে কি হয়, আলাদা আলাদা স্বপ্নে কিন্তু আমরা আলোচনা করেছি আলাদা আলাদা ভিডিও নিয়ে। তো যেহেতু এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হলো যে উজু করতে দেখেছে এবং উজু করার পরবর্তী সে নামাজে দাঁড়িয়েছে। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্বপ্নে উজু করতে দেখলে কি হয়। স্বপ্নে উজু করতে দেখা এটা খুবই ভালো লক্ষণ, এটা তার দিনের উপরে ইস্তেকামাত আলা দিন, দিনের উপরে অটল অবিচল থাকা বুঝে যায়। আর স্বপ্নে নামাজ পড়তে দেখে এটা আরো বেশি ভালো, সেটা হলো যে তার দিলের কোনো নেক মাকসাদ আছে, তার একটা কোনো আশা আকাঙ্ক্ষা তামান্না আছে, যে সে যেহেতু নামাজ পড়তে দেখেছে এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সবর করো এবং সালাতের মাধ্যমে সেটা প্রার্থনা করো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। এই আয়াতকে সামনে রেখে ইসলাম আর ফাল্লামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে অচিরেই তার দিলের নেক মাকসাদ পূর্ণ হবে, তার আশা আকাঙ্ক্ষা তামান্না, তার যে প্ল্যান রয়েছে সেটা সে বাস্তবায়ন করতে পারবে, এটাই বোঝা যায়। এই জন্য এই স্বপ্নটা কিন্তু খুবই ভালো, এবং উজু করতে দেখা এটা দিনের উপরে অটল অবিচল থাকতে পারার একটা বড় প্রমাণ বহন করে। এই জন্য যারা উজু করতে দেখেছেন অথবা সালাত আদায় করতে দেখেছেন, উভয় স্বপ্নটা কিন্তু খুবই ভালো। এই জন্য এ ধরনের স্বপ্ন দেখলে আপনারা কখনো ভীতি সন্ত্রস্ত কিংবা আতঙ্কিত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যদি এ ধরনের কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছা করে, ইউটিউবের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর যারা যৌন সমস্যা নিয়ে অথবা জিন ভূতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বানটোনা এসব বিষয়ে আক্রান্ত হয়ে পড়ে আছেন, তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা সরাসরি মেসেজ করতে পারবেন অথবা আমাকে ভয়েসের মাধ্যমে বলতে পারবেন। তবে কেউ ওখানে কল দিবেন না, যদি কেউ কল দেয় তাহলে তার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে করে রাখা হয়, এই জন্য ভুলে আপনারা কল দিবেন না, ইনশাল্লাহ মেসেজ করবেন। আশা করি আপনাদের সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে প্রশ্ন উত্থাপনের মাধ্যমে আমি আপনাদেরকে বোধগম্য ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুয়াতুস সালেহা, ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।